লোকসভার প্রাককালে বিজেপি সিপিএম কংগ্রেসে জোটের দখলে থাকা পঞ্চায়েতের বেশ কিছু সদস্য যোগদান করল তৃণমূলে ফলে পঞ্চায়েত দখলের দাবি তৃণমূলের মালদার ব্লকের গ্রাম পঞ্চায়েতের তিনজন নির্দল কংগ্রেস থেকে তিনজন এবং সিপিএম থেকে একজন যোগ দিল তৃণমূলে রবিবার যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্লক তৃণমূলের সভানেত্রী মার্জিনা খাতুন এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এই যোগদানের ফলে 18 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমুরের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 16-এ। সংখ্যা তত্ত্বের বিচারে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েত দখলের দাবি তুলেছে তৃণমুল। যদিও মিথ্যে মামলা এবং আর্থিক প্রলোভন দেখে এই দলবদল বলে দাবি বিরোধীদের। আজকে কুশিদা গ্রাম পঞ্চায়েতে যে সাতজন জন মেম্বার মানে বিভিন্ন পার্টি থেকে তারা মানে নির্বাচিত হয়েছিল যেমন তিনজন নির্দল তিনজন কংগ্রেস একজন সিপিএম এই মোট সাতজন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা বুঝতে পেরেছে যে আমরা জিতেছি ঠিক বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জিতেছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে জিতেছি কিন্তু ওনারা বুঝতে পেরেছেন যে একমাত্র যদি স্তরে যদি উন্নয়ন করতে পারি তাহলে মমতা দিয়ে ছাড়া কোনো বিকল্প নেই তাই মমতা ব্যানার্জির উন্নয়নকে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে তারা কিন্তু বিভিন্ন দল থেকে তারা তৃণমূলের হাতকে শক্ত করার জন্য ওনারা কিন্তু নিজের স্বইচ্ছায় তারা এসে তৃণমূলে যোগদান করেছেন বললাম যে কুশিদা গ্রাম পঞ্চায়েতে কয়েকজন নির্দলের মেম্বার ছিল তারা তৃণমূলেরই ছিল তৃণমূলে আবার হয়তো ফিরে যাচ্ছে তো এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ আমরা স্বচ্ছভাবে পঞ্চায়েত চালানোর জন্য ওদেরকে ডেকেছিলাম এরা স্বচ্ছভাবে চালানো অভ্যস্ত না এটা কাটমানি খেয়ে অভ্যস্ত আর আমরা কাটমানিতে সেটাতে প্রশ্রয় দেবো না এগুলোতে ওরা মানে পোষাচ্ছে না ওদেরকে এই ওরা আবার তৃণমূলে ফিরে যাচ্ছে কাটমানি খাওয়ার জন্য আর প্রশাসনকে হাতে করে আর কিছু লোক দেখিয়ে মানুষকে নিয়ে যাওয়ার জন্য এরা আরও আমাদেরও লোককে চেষ্টা করছে তো আমাদের মানুষজন যাবে না